পুজো মানেই খুশির আমেজ পুজো মানেই আনন্দ পুজোর পাঁচটা দিন নতুন জামা কাপড় পরে আনন্দে মেতে ওঠে কচি কাচা থেকে শুরু করে বৃদ্ধজনেরাও এই পাঁচটা দিন সমস্ত দুঃখ কষ্ট ভুলে আনন্দে মেতে থাকে আপামর বাঙালি সেই কারণেই দুর্গা বাঙালির শ্রেষ্ঠ উৎসব বলে গণ্য করা হয় তবে এই খুশির দিনে বেশ কিছু দুঃস্থ মানুষের দেখা যায় করুণ মুখ তার কারণ খুশির এই উৎসবে নতুন জামা কাপড় পরে পূজা মণ্ডপে ঠাকুর দেখার সৌভাগ্য অনেক সময় তাদের হয় না আমরা এবার প্রায় পাঁচ হাজার জন মানুষের কাছে নতুন বস্ত্র তুলে দেব আজকে এর প্রথম দিন ঘুগুলিয়া থেকে শুরু আছে পরপর আমরা পৌঁছে যাব চাকদা বিষ্ণুপুর ডায়মন্ড হারবার তারপর তাইপুর ভালুকা বাদকুল্লা ডায়মন্ড শিলিগুড়ি তারপর আমরা চলে যাব দার্জিলিং তারপর কৃষ্ণনগর বেথুয়া বিভিন্ন প্রান্তিক এরিয়াতে আমরা পৌঁছে যাব আমাদের এই পুজো যারা যারা যে সকল সহযোগী ব্যক্তি সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দুবেলা দুমঠো অন্ন জোগাড় করে পেট ভরানোই তাদের দুঃসাধ্য হয়ে ওঠে অনেক সময় সেই ক্ষেত্রে নতুন জামা কাপড় কেনা তো দুঃস্বপ্নের সেই সমস্ত দুস্থ মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এলো ধুবুলিয়ার বেশ কিছু সরিদয় মানুষ ধুবুলিয়া বাজার সংলগ্ন এলাকায় তারা তৈরি করলেন বিনা পয়সার বাজার এখানে দুস্থ মানুষদের জন্য তৈরি করা হয়েছে রীতিমতো একটি বাজার এই বাজারে রয়েছে পুরুষ ও মহিলা নির্বিশেষে সকল বয়সের মানুষদের জন্যে বিভিন্ন রকম নতুন পোশাক প্রায় পাঁচ হাজার দুস্থ মানুষকে পোশাক বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে এই স্বেচ্ছাসেবী সংস্থাটি এদিনের এই পোশাক বিতরণী অনুষ্ঠানে প্রায় বারোশো জনকে পোশাক বিতরণ করা হয়েছে বলে জানা যায় তোমরা গরিব মানুষের জন্য পুজোর আগে যে পরিমাণ সম্ভার শুধুমাত্র জামা কাপড় তো নয় বিভিন্ন জিনিসে জুতো জুতো আছে আরও কত কি আইটেম দেখতে পাচ্ছি জামা কাপড় ছাড়া এই যে হাজিরাও এতগুলো গরিব মানুষের জন্য পুজোর আগে তো বিশাল অভাব এক্সটেন্সিভ এই যে কর্মকাণ্ড এটা তো ভাবতেই অভাব না আমরা অনেক ইয়ে দেখেছি আমাদের তো যেহেতু পঞ্চাশটা সত্তরটা স্বেচ্ছাস এই সংগঠনের সাথে আমরা বিভিন্নভাবে যুক্ত আছি কিন্তু ওই কেউ কুড়িটা কেউ পঞ্চাশটা কেউ একশোটা এই অবধি যেতে পারে দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটাতে এই সমস্ত পোশাকগুলি তাদের বিতরণ করা হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে বাজারহাটের দোকানের মতোই এখানে থাকা সমস্ত পোশাক তারা নিজের পছন্দের মতো বেছে নিতে পারবেন তবে তফাতেই যে পোশাক কিনতে লাগবে না কোনো পয়সা এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক ও সমাজসেবক ডক্টর যতন রায় চৌধুরী ছাড়াও একাধিক বিশিষ্ট নাগরিকেরাও নদীয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট নিউজ এইটিন লোকাল